যা হয়েছিল সেটা যদি একটু শুরু থেকে বলি, আমি আমার ছোট ভাই গাবতলী থেকে সাভারের দিকে যাচ্ছি। তো গাবতলী ব্রিজ যখন ক্রস করতে যাচ্ছিলাম, ওই টাইমটা অনেক জোরে ঝড় শুরু হয় এবং সবাই তাড়াহুড়া করতেছিল, আমরাও তাড়াহুড়া করতেছিলাম। সাডেনলি আমি খেয়াল করলাম যে আমাদের সামনে যে বাসটা আছে ওইটা রাস্তার একবার এদিক যাচ্ছে, একবার ওইদিক যাচ্ছে। তো আমরা দূর থেকেই বাইকের গতি কমায় ফেলি। আমার ছোট ভাই যখন ব্রেক করতে যায় তখন ও বলতেছে যে ভাই রাস্তা স্লিপ করতেছে। এটা বলতে বলতে রাস্তার দিকে তাকায় দেখি যে অলরেডি রাস্তার উপর চারটা বাইক পড়ে আছে। তো আমরা রাস্তায় একটা সাইড হয়ে দাঁড়াই, দাঁড়ানোর পরে দেখলাম যে একটার পর একটা বাইক আসতেছে এবং পড়তেছে, একটার পর একটা বাইক আসতেছে এবং পড়তেছে। সবগুলা মুন্ডা পড়ে গেছে এই যে রাস্তার ভিতরে তেল পড়া। বাচ্চা বাচ্চা আছে এ, আস্তে 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 আস্তে। কি অবস্থা রাস্তার ভিতরে, পুরো রাস্তায় তেল। আরে খারাপ, ইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জায়গায় চারটা বাইক পড়ে ছিল, ওই যে দেখেন ওই যে ওখানে বাইক গুলো উঠে যাচ্ছে, চারটা বাইক, এখানে একটা বাইক পড়ে ছিল, একটু আগে আমার সামনে একটা পড়ছে, পুরো রাস্তা স্লিপারি হয়ে রয়েছে। হালকা বৃষ্টি পড়ছে। কয়দিন আগে রাস্তা মনে হয় নাকি? না 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 না, তাহলে রাস্তা যে কোনো মোবিলের গাড়ি বা তেলের গাড়ি গেছে তেল করছে, গাড়ির নিচে পড়ছে নাকি? আমাদের সামনের বাসা স্লিপ খাইতা ছিল, এখানে একটা বাইক আছে না, এই যে ইনি একটু আগে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা পড়ছে, একটু উঠছে এখান থেকে। চল চল কারণ গেছে। এখানে কারো একজনের একটা সিগন্যাল টিগন্যাল দেওয়া দরকার। সব বাস আসতে, সব গাড়ি আসতে চলতেছে, বাইক আসতে, যে জ্বর হইতেছে বাবার বাবা, পুরা একদম সাইড করে লেগেছে মানুষ, সবকিছু আসতে। আমরা যখন আসতে
আসছিলাম তখনও দেখছি একটা পড়ছে। বিদ্যুৎ কেন্দ্র এনে আগুন লেগে গেছে ভাই, আজকে দিন রাত ভয় দিতেছে রে ভাই। ভাই কি হইতেছে রাহান? ভাই কি হইতেছে এগুলা? ওই জায়গায় দেখছেন কেমনে মানুষ করছে, আর এই জায়গায় আয় রে ভাই, রে ভাই আল্লাহ মাহবুব জানে ভাই। নবীনগর আল্লাহ মাহবুব, আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে যাই।